এই যুগে সৌন্দর্যের কোন মূল্য নাই ভাই যার যোগ্যতা আছে এই যুগে তার মূল্য আছে এইটা আমরা জানতাম আপনার যদি কোন ধরনের কোন রকম যোগ্যতা না থাকে তো আপনার সৌন্দর্য আপনার কাছেই রাখেন মানুষের যদি যোগ্যতাই না থাকে আপনার মতো পিসিও কাউকে মূল্য দেবে না আর এখনকার মেয়েরা সবসময় যোগ্যতাকে বেশি পছন্দ করে সৌন্দর্যকে নয় সবাই কাপল ছিল শুধু সিঙ্গেল ছিলাম আমি না আমি একটা জিনিস বলতাম না আপনার বয়স কেমন হবে সর্বোচ্চ বারো তেরো তো আপনি এই বারো তেরো বয়সে যখন নিজেকে সিঙ্গেল দাবি করেন তো আপনি বড় হলে আর কি দাবি করবেন একজন ভদ্র মেয়ের সাথে কথা বলতে তোমার লজ্জা করছে না ভাই সুটিয়া মাইয়া সে টিকটকে আইসে সিঙ্গেল দাবি করতেছে তাই আবার আপন ভাইয়ের সামনে এইটাও সম্ভব ভাই বোনের ভালোবাসাটা ঢাকা মধুর কিন্তু আপনার বোনকে এই বয়সে যে পরিমাণ ভালোবাসার জ্ঞান দিচ্ছেন না উনি যে বড় হলে যার কোন পজিশনে উঠবেন যে বয়সে যার কিনা স্কুলে প্রাইভেটে থাকার কথা ছিল এবং খেলাধুলা করার কথা ছিল সেই এই বয়সে এসে টিকটকে ভালোবাসা কোনটা ভুল কোনটা শুদ্ধ সেটা শিখে ছেলেদের ভালোবাসা মারাত্মক সুন্দর যদি তুমি তা বুঝতে পারো আরে আপনি ছোট বোনকে ভালোবাসা শেখাচ্ছেন এই বয়সে ইনি আরো বড় হয় আর কোথায় যাবে তুমি সব কি বলছো আপনার বোন এতটাও বড় নয় যে একেবারে অনেক বড় হয়ে গেছে তার বয়স সর্বোচ্চ দশ থেকে বারো বছর হবে আপনি দশ থেকে বারো বছর বয়সে তাকে ভালোবাসা শিখাইতেছেন বারু তো এই বয়সে আপনার বোনকে উচিত ছিল যে তাকে একটা স্কুলে ভর্তি করে দিয়ে পড়া লেখা করার কিন্তু আপনি এই বয়সে টিকটক প্ল্যাটফর্মে এনে ভালোবাসা ভুল শুদ্ধ শেখাচ্ছেন তো নামটা তার কি মন না যারা কিনা দুইজন একের আপন ভাই বোন তাদের প্রত্যেকটা কন্টেন্টে দেখবেন যে তারা শুধু ভালোবাসার বিষয়ে জ্ঞান দিচ্ছে যা আপনি অনেকটা বড় হয়েছেন তো আপনার এরকম ছোট বোন কে টিকটক প্ল্যাটফর্মে না আনাটাই ভালো ছিল আর আপনি যদিও আনছেন তারপরে এ ধরনের ভালোবাসার কথাগুলো না বলাটাই ভালো ছিল কমেন্টের মধ্যে কেমন লাগছে কমেন্ট জানিয়ে দেবেন এর সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন পরবর্তী ভিডিও নিয়ে আল্লাহ